আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের নতুন এপিসোডে আমরা প্রতিনিয়তই এমন এমন সব পেশেন্ট পাচ্ছি যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত ওনাদের কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথায় ওনারা দীর্ঘদিন যাবত ওনারা আক্রান্ত থাকেন। এবং এই সংক্রান্ত তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে যখন ব্যর্থ হয়ে যান, তখন তারা একটা সময় চিন্তা করেন যে তারা বিদেশে যাবেন, দেশের বাইরে হয়তো উন্নত চিকিৎসার জন্য তারা যাবেন। কিন্তু সেখানেও যখন তারা ব্যর্থ হন, একটা সময় তারা আবার দেশে ফিরে আসেন এবং তারা কিন্তু তারা খুঁজতেই থাকেন যে কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন বা কোথায় গেলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। বাট যখন তারা একটু ভালো করে সার্চ করেন, ভালো করে একটু খোঁজার চেষ্টা করেন, তখনই তারা দেখতে পারেন, তারা যখন দেখা যায় দীর্ঘ একটা সময় তারা বিদেশে তারা ট্রিটমেন্ট নেওয়ার পরেও পরবর্তীতে তারা আবার দেশে ফিরে আসেন। আমরা এমন এমন অনেক পেশেন্টকে খুঁজে পাই যেখানে হয়তো দেখা যাচ্ছে যে তার অপারেশন করার দরকার নেই, তারপরে তারা অপারেশন করেছেন, যেই ট্রিটমেন্টটা তার দরকার ছিল অনেক দিন আগে সেই ট্রিটমেন্টটা না করে অন্য ধরনের তার ট্রিটমেন্ট করা হয়েছে। এমন অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক পেশেন্টের সঠিক ডায়াগনোসিসের অভাবে ওনার যেই সমস্যাটা সেই সমস্যাটা ধরা না পড়ে অন্য ধরনের সমস্যার ওনার ট্রিটমেন্ট চলে দীর্ঘদিন, রোগী ভালো হচ্ছেন না ফলশ্রুতিতে এবং রোগীর কমপ্লেইন আমি ভালো হচ্ছি না ভালো হচ্ছি না। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ওনার হয়তো PLID হয়েছে, ওনার হয়তো ছায়া টিকা বাদ ছিল অথবা ওনার আর্থ্রাইটিস ছিল যেটা দীর্ঘদিন যাবত হয়তো ওনার ছিল, সেটা কখনো ধরা পড়েনি। বাট সেই ধরনের ট্রিটমেন্টটা যদি আপনার সঠিক সময় ধরা পড়ে, খুব অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগীরা ভালো হয়ে যান। এবং বর্তমানে কিন্তু আমাদের দেশে খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে এই ধরনের চিকিৎসার এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন, তাদের ভিতরে যদি আপনারা পায়োনিয়ার ধরেন যার নাম বারবারই উঠে আসে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। উনি কিন্তু বলা যায় এক ধরনের পথিকৃৎ এই ধরনের চিকিৎসার জন্য এবং ওনার হাত ধরে কিন্তু অসংখ্য রোগী আমরা দেখতে পাই যে দিনের পর দিন ওনারা ভালো হয়ে যাচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এবং আমরা কিন্তু অনেক প্রবাসী আমাদের ভাই বন্ধুদেরকে আমরা পেয়েছি যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাটায় ভুগছিলেন এবং ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে খুব সহজেই এবং খুব অল্প সময়ের ভিতরে তারা ভালো হয়ে এখন তারা আবারও বিদেশে গিয়ে দেশের জন্য সবচেয়ে বড় যে সম্পদ রেমিটেন্স সেটা তারা দেশে পাঠাচ্ছেন। দর্শক আসেন, আমরা এই ধরনের একজন পেশেন্টের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিই। ওনার নাম জাহানারা বেগম, উনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, ওনার বয়স 60 বছর। আসেন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলেন। আমার নাম জাহানারা বেগম। আপনার বয়স 60 বছর? আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? কুমিল্লা জেলা। আচ্ছা, আমাদের কি কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল এবং এটা কত বছর আগে শুরু হয়েছিল? প্রথম আজ 7-8 বছর আগে শুরু হয়েছে। কি হয়েছিল? এমনি ব্যথা করতে করতে ওই একটা সালা ধুইয়ে টিনে করে সালো হালাইছিলাম, এই হইতে ব্যথা করানো শুরু করছে। এই ব্যথা আবার আঁচার গাইয়ে হরছিলাম, হরণের হরে হাতের ইয়ে জয়েন্ট লজে গেছে, বাচ্চা গেছে। তো হেঁটে যে ওষুধ বাড়ি করছি আর কোমরের চিকিৎসা করছি না, তো আনকাই কোমরের লাগিয়া আর চলতাম পারি না, বাথরুমও যাইতে পারি না, বিছনার ভিতরে উঠতাম পারি না, দুজনে দরজা তুললিয়া বিছনার ভিতরে দিছে খাড়ার উঠবে। কতদিন থেকে এটা, মানে এই 7-8 বছর আগে কি ঘটনাটা ঘটেছিল? না না, ঘটনা আজ 2 মাস লাগতে বেশি। আচ্ছা, এর আগে এত খারাপ অবস্থা ছিল না? এত খারাপ অবস্থা ছিল না। যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হয়েছিল সেটার জন্য কি কোনো ডক্টর বা কিছু দেখিয়েছিলেন? দেখাইছি এরকম কইছে গরম হবেন না, উড়ান জারু দিবেন না, করতারু দিবেন না, আমার কোমরের হাড়ের হাড়ি ক্ষয় হয়ে গেছে। সেটার জন্য কোনো ওষুধ বা কোনো ব্যায়াম দিয়েছিল আপনাকে? না, কোনো ব্যায়াম দিছে না। তো ওষুধ খেয়েছেন? হ্যাঁ, ওষুধ খেয়েছি। আচ্ছা, ওষুধ খাওয়ার পরবর্তী অবস্থায় কেমন হতো বা ব্যথাটা কি একটু চলে যেত? হ্যাঁ, ব্যথাটা চলে যেত। এরপরে আজ 1 মাস ধরে যখন ব্যথার আরাম বইছে আর বন্ধ হয় না। আচ্ছা, তো বন্ধ হয় না আর তো এরপরে এমআরআই বৃহস্পতিবারে করছি, শুক্রবারে রিপোর্ট আইছি। শুক্রবারে রাত্রে হইতে আর বিছনা থেকে আর খাটার থেকে নামতে পারিনি, এত খারাপ অবস্থা হয়ে গেছে। ওই 2 দিন গাড়ি চান্দি করছি, এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। আপনি এমআরআইটা কেন করেছিলেন? এমআরআইটা করাইছি ডাক্তারে আরও 2-3 মাস আগে, আমি এই ডাক্তারটা দেখাইছি।
কোন ডক্টরকে? কুমিল্লা কুমিল্লা কুমিল্লাতে হ্যাঁ কুমিল্লা দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে যখন ওই এই যে এমআরআই দিয়ে রাখছে আমি কোনো জানি না। আচ্ছা, এমনি কইছে আমার একটা পরীক্ষা আছে। আচ্ছা, তো এইজনে কাউন্টার আইয়া এন দেখাইছে, এটা কইছে এটা এমআরআই। আচ্ছা, এটা করাইতে হইব। আচ্ছা, তো এমআরআই করানোর পরে এই কয় ইয়া সেই ডাক্তার বলছে যে রোগ সাপ ফুজে হয়েছে, রোগ সাপ ফুজে আছে সাইরাসকান দিয়ে। আচ্ছা, তো সাইরাসকান দিয়ে ও রোগ সাপ ফুজে রয়েছে, এটা আপনি একটা ইঞ্জেকশন লাগবো, আপনার ঢাকা যান, 25,000 টাকা লাগবো। আচ্ছা, তো এই আবার ঠিকানা দিছে কোন হাসপাতাল যাওন কিতা করেন ঠিকানা দিছে। আচ্ছা, তো এরপর আমার ছেলে বলছে আমি এই ইয়া ইঞ্জেকশন দিতাম না, আমি ওই দিয়ে আমার বাগিনের বাসাত লই আইব। আচ্ছা, বাগিনে এই ডাক্তার দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে তো এনে আনিয়া আল্লাহর রহমতন আলহামদুলিল্লাহ করছি, সুস্থ হয়ে আছি, আল্লাহ যদি বাকিটা আল্লাহ রাত। কতদিন যাবো ধরতে ছিলেন আপনি? 15 দিন। 15 দিন, আজকে 15 দিন। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো 15 দিন যাবৎ আপনি ট্রিটমেন্ট করেছেন, তো ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার সেই ব্যথাগুলোর কী অবস্থা? ব্যথাগুলো কোনো কোনো জায়গা দিয়ে আমার লাগে না। আপনি কি এখন আগের মতো সেই নড়াচড়া বা মুভমেন্টগুলো করতে পারেন ঠিক মতো? হ্যাঁ, নড়াচড়া করতে পারি। আর কোনো ব্যথা অনুভূত হচ্ছে না? ব্যথা ব্যথা 3 দিন রাত্রে উঠছে, খুব ব্যথা। আচ্ছা, খুব ব্যথা। এরপরে নার্সেরে ফোন দিছে, নার্স আইয়া ডোজ দিছে, আরে তো ব্যথা বন্ধ হয়েছে। আচ্ছা, আপনাকে যে 25,000 টাকা দামের একটা ইনজেকশন দিতে বলা হয়েছিল, সেটা কি দিতে হয়েছিল বা দেওয়া হয়েছিল কি? না, দিছি না, দিছি না, এটা না দিয়ে আমরা কাছে আইসি। দর্শক, এখানে ওনার ভাগিনা আছেন, যার কাছে উনি ঢাকায় এসে উনি ট্রিটমেন্টটা নিয়েছিলেন, মূলত ট্রিটমেন্টের উদ্দেশ্যে ছিলেন। আসুন আমরা একটু সরাসরি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ নজরুল ইসলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, সহকারী রেজিস্ট্রার। মাশাআল্লাহ, অনেক ভালো একটি পোস্টে আছেন স্যার। আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মামি যিনি বলেছেন যে দীর্ঘ 7-8 বছর যাবত উনি ওনার এই ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, যেটা গত ব্যথা আসির জন্য কাজকর্ম করছি, ব্যথা লইলে ওই বেশি বাড়ি কাজটা আমরা গৃহস্থের দিই, বেশি বাড়ি কাজ টাজ করলে কিছু ব্যথা করত, এরকম আজ 1 মাসের মতন এরকম ব্যথা আর অন্য। তো গত কয়েক মাস ধরে ওনার যে ব্যথাটা তীব্র আকার ধারণ করেছে এবং একটা সময় এমন হয়েছে যে উনি কারো সাহায্য ছাড়া উনি মুভমেন্ট করতে পারতেন না, যেটার ফলশ্রুতিতে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন। তো গত কয়েক মাস ধরে যখন ওনার ব্যথাটা তীব্র আকার ধারণ করেছে তখন উনি চিকিৎসার উদ্দেশ্যে আপনার কাছে এসেছিলেন এবং আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে ওনাকে নিয়ে এসেছেন। নি স্যারের ব্যাপারে কীভাবে জানতে পারেন প্রথম? মানে সিলেট থেকে আমার এক আত্মীয় মহিলা, তা পা ফুলে গেছিলো, অনেক ব্যথা, তারপরে এখানে ট্রিটমেন্ট ভালো হয়েছে, যার ফলে আমিও জানতাম না এই হাসপাতালের পরিচয়টা। ওনার মাধ্যমে পরে জানতে পারছি যে এই ট্রিটমেন্ট খুব ভালো, এখানে উনি সুস্থ হয়ে পরে চলে গেছেন। পরে পরে আমি জানতাম ওনার থেকে অ্যাড্রেস নিয়ে পরে এখানে রোগী ভর্তি করি। তো আমাদেরকে যদি একটু বলতেন যে ওনাকে যখন আপনি নিয়ে এসেছেন ওনার সেই অবস্থাটা এবং বর্তমান অবস্থা দুইটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন ওনার? না, আলহামদুলিল্লাহ এখন তো রোগীই বলতেছে, রোগীই তো বলতেছে আমি সুস্থ, নড়াচড়া কোনো ব্যথা নাই, হাঁটলে কোনো ব্যথা নাই, যার ফলে আমরা ওনার চলে যাবো, আজকে এখন সুস্থ হয়ে গেছে উনি, এখন রোগী আর থাকতে যাচ্ছে না, পরে এই আর কি, যার ফলে আমরা আজকে চলে যাবো কুমিল্লা। আমরা নিজেরাও যদিও দেখতে পাচ্ছি যে উনি ওনার স্বাভাবিক মুভমেন্টটা করছেন এবং উনি সিঁড়ি দিয়ে উঠে এসেছেন এবং খুব ভালোভাবে উনি মুভমেন্ট করছেন আগের মতোই, তো এটা অবশ্যই অনেক আশার একটি কথা। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে উনি যেমন দীর্ঘ একটা সময় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে মাত্র 15 দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন, তো ওনার মতো কিন্তু এরকম আরও অনেক রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? মানে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে এই ধরনের ট্রিটমেন্ট আর কোথাও আমি দেখি না, বাংলাদেশে কোনো কানে নাই এই ট্রিটমেন্ট। থেরাপি আছে, থেরাপি সব জায়গায় আছে, কিন্তু এখানে অত্যাধুনিক থেরাপি প্রায় 5, 6, 7 রকমের 8 রকমের থেরাপি বলতে এখানে দেওয়া হয়, এবং চাইনিজ চিকিৎসা, চাইনিজ যে থেরাপি আকুপাংচার সেটাও দেওয়া হয়, মানে আপ্রাণ চেষ্টা করে যে ব্যথাটা কীভাবে নিম্ন করা যায়। আর যারা এখানে নার্স আছে খুবই আন্তরিক, খুবই আন্তরিক, তারাও যে একটা টাইম মতো সঠিক সময় একদম রোগীর যা প্রয়োজন সব করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলেছেন।
ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আশা করি দর্শকরা এটা থেকে অনেক ভালো কিছু জানতে পারলেন। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যাই হোক, যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকে, আমি মনে করি আপনারা এখানে ট্রিটমেন্ট নেন, আশা করি ভালো হবেন, আশা করি ভালো হবেন। এতটুকু যদি পনেরো দিন আমার রোগী পুরো সুস্থ হয়ে গেছে, এটা অনেক বড় পাওয়া আমাদের। আমরা কৃতজ্ঞ ডাক্তার সাহেবের কাছে।